গিয়েছি, আর্থিক অবস্থা আমার খারাপ ছিল, আমি বাড়ি থেকে ছেলে বউ নিয়ে পালিয়ে গিয়েছিলাম, মানে কেউ দেয়নি খেতে লকডাউনের সময়, কেউ খেতে কষ্ট হয় খাওয়াতে চাই, মানে আমার সেল বাড়ুক, সেল বাড়ার প্রচার হবে, সবই 250-300 টাকা লস হয়েছে প্রত্যেকদিন মাংসের দাম। গাইস, দিস ইজ বাবাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটা খুবই খাস হতে চলেছে, কারণ বাবাই যেগুলো বানায় খাস করার চেষ্টা করে এবং তোমাদের দেখানোর চেষ্টা করে এবং খাস ইনফরমেশন নিয়ে ব্লগ বানানোর চেষ্টা করে। এখন আমি চলে এসেছি 10 টাকায় চিকেন বিরিয়ানি, যেখানে পাওয়া যায় সেই কাকুর কাছে। সেটা কোথায় এবং কীভাবে এসেছি, চলো ছোট্ট একটা সিনেমাটিক শট দিয়ে দেখানো যাক, চলো। Told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change. Finally onek station e wait korar por train dube geche and ami ekhon train e uthi. Ami ekhon katwa station e just train theke neme gelam, to ektu khani boshe chhilam khali train e ebong jol tol khelam, botole jol rakha chilo, ektu fresh holam neme, to finally ami train theke to neme gelam, but এখন আমাকে যেতে হবে পানুহাট। এখান থেকে বেশি দূর নয়, তো পানুহাটে গিয়ে কাটোয়াতে পানুহাট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে গিয়ে যিনি বিরিয়ানি বানান তার বাড়ি পৌঁছে যাব। ফাইনালি আমি এখন শ্যামল কাকুর বাড়ি চলে এসেছি। তো শ্যামল কাকু এখন মনে হয় দোকান ফোকান রেডি করছেন। কাকা দোকান রেডি করবেন নাকি? তো সব বিরিয়ানি ফিরিয়ানি সব রেডি হয়ে গেছে? তো আমার আসতে লেট হয়ে গেছে, কাকা বলেছিল 3:30 নাগাদ ঢুকে যাবে, তো ট্রেনের জন্য আসতে, তাই তো কাকা আপনাকে আমি তো ফোন করেছিলাম, তো কাকা বলেছিল 3:30 নাগাদ ঢুকতে, কিন্তু ট্রেনের জন্য আমার আসতে লেট হয়েছে। কাকা এই যে এখানে দেখতে পাচ্ছি গ্যাস ট্যাস আছে, মানে আপনি কি এখানেই রান্নাটা করেন? এখানেই সব হয়। মানে কখন কি ওঠেন? এটা মোটামুটি ভোরে আমি 4টার সময় উঠি। আচ্ছা, উঠে সব মাল ফাল কাটাকাটি শুরু, মানে কাটাকাটি সমস্ত কিছু হয়, মানে পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি তো 4-5 কেজি গুলো ওখানে পেঁয়াজ লাগে, 13-14 কিলো করে মাংস, 5-6 কেজি পেঁয়াজ তো আমার লাগবে, সেগুলো কাটাকাটি, তারপরে মানে 20-18 কেজি আলু ছুলতে হয়, মানে সবই ভোরবেলা থেকে, ভোর থেকে মোটামুটি একদম 9:30 পর্যন্ত টানা একদম কাজ। আচ্ছা, এবার 9:30 সময় বাড়িতে মানে বেরিয়ে দিয়ে বাজার ভাট, বাজার বাড়িতে খাবার তো বাজার করতে, বাজার বাজার করে পুরো 10টার সময় বেরোই, 10টা বেরিয়ে স্কুলে গেটের ভিতরে চলে যাই, স্কুলের গেটের ভিতরে পর থেকে বাইরে মানে 10টা থেকে 11টা স্কুলের স্টুডেন্টদের জন্য, স্কুলের ভেতরে, স্কুলের বাইরে 11টা থেকে 12:30 পর্যন্ত সর্বসাধারণের জন্য, মানে যে 21 যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তাদের জন্য। তারপরে 1টার সময় স্কুলে ঢুকে যায়, স্কুলে পুরো খালি হয়ে যায়, মানে আমার মাল থাকে না, বিরিয়ানি মানে এত চাপ, মানে মানে এত চাহিদা এখন, মানে দুবেলায় আমরা 26 কিলো মাল করি, টোটালে 26 কিলো মাল, তাও মানে দিতে পারি না, তার দুবারই এখন বিক্রি করে আসলাম, এখন আবার একটা একারে নিয়ে চললাম। তো হঠাৎ করে আপনি অভিনব প্রয়াসটা কেন আপনার? কেন বলতে শুনুন, গরিব মানুষ গরিব মানুষের জন্য ভাবে, আজকাল বড় বড় লোক গরিবের জন্য কেউ ভাবে না, গরিব গরিবের জন্য ভাবে। আমি তাই চিন্তা করলাম, আমি তো একটা গরিব মানুষ, আমি মানে আমার এই লকডাউন সময় এমন দিন গিয়েছি, আর্থিক অবস্থা আমার খারাপ ছিল, আমি বাড়ি থেকে ছেলে বউ নিয়ে পালিয়ে গিয়েছিলাম, মানে কেউ দেয়নি খেতে লকডাউনের সময়, কেউ খেতে দেয়নি, লোকের বাড়িতে ফ্যান ভাতে মানে কে, মানে খুবই আত্মীয় মানে যার কাছে নিয়ে মানে চাওয়ার নয় তার কাছে চেয়ে সেও দেয়নি, এরকম অবস্থা গিয়েছিলো। তাই চিন্তা করলাম লকডাউনটা উঠলো, লকডাউনটা ওঠে নাই, মানে মাথা থেকে একটা পৃথিবীর থেকে বোঝা নেমে গেলো, মাথার উপর থেকে একটা পাহাড়ের বোঝা নেমে গেলো, মানে নিঃশ্বাস মানে আটকিয়েছিলো। দিয়ে যেই স্কুলটা খুললো, দিয়ে দেখলাম যে না স্কুলটা খুললো, তাহলে বাচ্চাদের তো ঘুগনি ফুগনি সবই খাওয়ায়, তাহলে আমি স্ত্রীকে বললাম যে একদিন 3-2 কিলো চাল আনি, তো 2 কিলো চালে বিরিয়ানি করে দাও, বাচ্চাদেরকে 5-10 টাকায় খাওয়াই, দেখি উৎসাহটা বাড়ে কিনা। হ্যাঁ, নিয়ে গিয়েছি পরে মোটামুটি 10-15 মিনিট লেগেছে, একারই মাল করে নিয়ে গিয়েছি 10-15 মিনিট। এবার বড় বড় মেয়েরা খেয়েছে 10 টাকা করে বিরিয়ানি, বিশ্বাস করতে পারছে না। এবার তারপরের দিন মেয়েরা হয়তো ইটুইট মানে তারা ছড়িয়ে দিয়েছে, মানে এইচএসএস মেয়েরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা মানে তাদের কোটি কোটি প্রণাম তাদেরকে, যে তারা পরের দিন এসে বলছে কাকু তোমার কালকে হবে, দেখবা তোমার কালকে স্কুলে কী হয়। আমি বলছি কী হবে, মারবি নাকি? তোরা বলছে না না, তুমি কালকে দেখতে হবে কী হয়। হ্যাঁ, দেখার সঙ্গে সঙ্গে এপি পিয়ানো রান্নাদা, রান্নাদাকে অসংখ্য ধন্যবাদ, রান্নাদা এসে ফেসবুক লাইভ করে গেল, ওই থেকে আমার হাইলাইট হয়ে গেলো, যে মানে তখন থেকে ওই 2:30 থেকে আজকে হয়েছে টোটাল, আজকে হলো তোমার 28 তারিখ, 28শে মার্চ, আজকে 26 কিলো চাল করেছি, তাও দুবেলায় একদম আমার পুরো শেষ, মানে আমি 10 টাকার মতো আমার লস হচ্ছে,
প্রত্যেক দিন আমার লস হচ্ছে, আমার লস হোক, আমি লস হলো, আমি এটা যদি এক জায়গায় এটা আমি ধরুন ঘুরে ঘুরে ব্যবসা, মানে আমার খুবই কষ্ট হয়, খুব কষ্ট, মানে ভ্যানটা নিয়ে ঘুরে আমি যে ছেড়ে চাই যে আমি ছেড়ে না ঘুরে আমি যে এক জায়গায় ব্যবসা করতে পারি সেইটা আমি কী করবো, যেটা বাচ্চাদের পাঁচ টাকা দশ টাকা খাওয়াই সেই বিরিয়ানিটা এই যে লেখা আছে সেই বিরিয়ানিটা আমি দশ টাকায় খাওয়া পাঁচ টাকায় খাওয়াতে লেখা আছে স্কুল স্টুডেন্টদের জন্য মাত্র দশ টাকায় এইটা আমি পাঁচ টাকায় খাওয়াতে চাই, যেটা সর্বসাধারণের জন্য লেখা আছে এটা আমি তাদেরকে দশ টাকায় খাওয়াতে চাই, মানে আমার সেল বাড়ুক, সেল বাড়ার প্রচার হবে সবারই হবে, মানে ভীষণ তো একটা মেন্টালি চাপও আছে একরকম, চাপ আছে প্রচণ্ড চাপ, মানে প্রত্যেক দিন আমার মোটামুটি আড়াইশো তিনশো চারশো টাকা লস আছে প্রত্যেক দিন, মাংসের দামটা একটু এবং চালটা যে কিনি একশো সাত টাকা করে নেয় নিচে আজকে দশ টাকা করে নিই, তখন প্রত্যেকদিন নেই বলে তিন টাকা করে কমেছে একশো সাত টাকা করে, যে চালটা বাসমতি চাল এক নম্বর চাল ওই চালটা দেখে নেবেন, সমস্ত ফেসবুকে লাইভ করা আছে প্রত্যেক দিন, মাংস অনেকে বলে কুকুরের মাংস ছাগলের মাংস ভেড়া মাংস সে যে যা বলে বলুক, তাতে আমার মানে আমি মাথা পরবা করি না, আমি চিকেন এক নম্বর চিকেন নিই দোকান থেকে আমার সামনে কেটে দেবে, ওই যে অনেকে মেরে রেখে দেয় ওগুলো নেবো না, সামনে প্রত্যেক দিন লাইভ করা থাকে তোমরা দেখে নিতে পারবে যে কাকের মাংস বিরিয়ানি মাংস যে যা বলে বলে বলুক, তাতে আমি আজকে যেমনি কাটোয়া আমাদের কাটোয়া থানা থেকে এসে এখানে খেয়ে গেছে আমার কাছে কাকার রান্নাঘরে এই জায়গাটায় রান্না হয় তাই তো কাকা, হ্যাঁ সব রান্না তো, এটা হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা তো কাকা তুমি যে রান্না করো ওই ব্যাপারটা কী আছে, দুপুরটা হচ্ছে আজকে সাড়ে ছ কিলো মাংস, দুপুরটা শুধু অলরেডি সাড়ে ছ কিলো মাংস আছে আট কিলো চাল আছে দুপুরেরটা, আচ্ছা মানে আজকে ফুচকাটা শেষ হয়ে গেলো আজকে শুধু অনলি বিরিয়ানি থাকবে, শুধু অনলি বিরিয়ানি, মানে এত চাপ হচ্ছে মানে মালটা তো আমাকে ভাজা বা শরীরটা তো দেখতে হবে, তো মানে ভোর চারটে থেকে উঠে ফুচকা ভাজা মেনেছি, এগ রোল, ডিম টোস্ট, চাউমিন, পাস্তা, তারপরে বিরিয়ানি, ঘুগনি, আলু কাবলি, ঝালমুড়ি, বারো ভাজা সব করা কঠিন ব্যাপারে, মানে তারপরে ঘুরে ঘুরে তো গাড়িটা নিয়ে ঘোরাটাই মানে মেন ফ্যাক্টর, যেটা যে এক জায়গায় বসে করতে পারতাম আমি তার জন্য যে টোট নিয়ে খাওয়া চাই যে মানে খুবই কষ্ট হয়, তো বিকেবেলাটা করে বিকেবেলা যেতে আমার মোটামুটি বড় জোর আধ ঘন্টা লাগবে কিনা সন্দেহ, তো যারা এই ভিডিওটা দেখছে কাকুকে একটু অর্থনৈতিক দিক দিয়ে যদি সাপোর্ট করো তাহলে কাকু এটা এক জায়গায় দোকানটা করে একটু ভালোভাবে মানুষকে খাওয়াতে পারবে, যেটা পাঁচ টাকা দশ টাকা সেটা পাঁচ টাকা খাওয়াতে চায়, আর কাকু যেটা বলেছেন যে যে দশ টাকায় যে বিরিয়ানিটা খাওয়াচ্ছেন সেটা পাঁচ টাকায় স্টুডেন্টদের খাওয়াতে চান, যে ওনার যে চিন্তাভাবনা অবশ্যই রেসপেক্ট করি ওনার চিন্তাভাবনাকে, এবং উনি চাইছে একটুখানি আর্থিক ওনার আর্থিক প্রবলেমে উনি ভুগছেন, তো উনি আর্থিক দিক দিয়ে সচ্ছলতা নয়, তো কিছু দশ টাকা কুড়ি টাকা যে বিরিয়ানি দিচ্ছে এটা খেতে গেলে পরে কোথায় আসতে হবে, সকাল দশটা থেকে পানুয়াট কাটোয়া কাটোয়া তুমি তোমরা বাইরে থেকে আসো কাটোয়া স্টেশন নামবে, স্টেশন নেমে বলে পানুয়ার রাজমসজিদে হাই স্কুল যাবো, হাই স্কুলে গেটে সামনে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত, সাড়ে বারোটা পর্যন্ত সর্বসাধারণের জন্য, আর এগারোটা থেকে দশটা থেকে এগারোটা স্কুলের ভেতরে, আর বৈকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত, বড় হচ্ছে সাতটা সাড়ে পাঁচটা থেকে সাতটা যতক্ষণ থাকছে পানুয়াট বাজার বগলাস টোয়েন্টিপোর সামনে বসে, সেখানে তোমরা এসে যে দশ টাকা একদিন খেয়ে দেখে যাও যে তোমরা বিরিয়ানিটা কি ভালো খাওয়াচ্ছি কি খারাপ খাওয়াচ্ছি, একদম ভালো হলে নিশ্চয়ই তোমরা নাম করবে, আর যদি খারাপ খাওয়াতে হয় যদি খারাপ হয় তোমরা যা কিছু কমেন্ট করো আমার কোনো, কিন্তু আমি মানে যেরকম চালিয়ে যাচ্ছি সেরকম চালিয়ে যাও, আমার কোনো মানে যত বাধাই আসুক এই বিরিয়ানি করতে থেকে অনেক বাধা আসে, অনেক 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 রকম নানা রকম নানা কথা বলছে, মানে তোমায় করতে দেবো না, অমুক তমুক কেন করছো তো করছো, মানে অনেক বাধা আসছে আমার উপরে, কিন্তু বাধা যত আসা সত্ত্বেও আমি দশ টাকায় মানুষকে খাইয়ে যাবো, এবং আমি বিরিয়ানিটা আমি চাইছি যে দশ টাকার পরিবর্তে আমি পাঁচ টাকা খাইয়ে যাবো, তো সাধারণকে দশ অনেক অনেকে কমেন্টস করছিল যে কাবুয়া বিরিয়ানি এইসব, তো কাকুকে কাকুকে এইসব বলে কেউ প্লিজ ছোট করবে না, কারণ কাকু অনেক মাটির মানুষ, কারণ এই যে করছে একটা যে উদ্যোগ নিয়েছে সেটা অনেকটা বড় একটা বিষয়, যে একটা ক্ষমতা বা বলে যে বুকে যে একটা সাহসের ব্যাপার থাকে এবং বাচ্চা স্টুডেন্টদের সহযোগিতা করছে এটা একটা ইচ্ছা, সেটা সবার কাছে থাকে না, যে উনি একটা প্রকাশ করেছেন এবং করার চেষ্টা করছেন, আমাদের সবাই কাকুকে সাপোর্ট করা দরকার এবং আশা করছি তোমরা সবাই আরও সাপোর্ট করবে। রাস্তাকে অনেক অনেক বলে তুমি কেন এবার লাইভ করছো, কেন মাল কিছু কিছু মাল দাও আর দশ টাকা কেন দিচ্ছ, এই যে অনেক 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 রকম বাধা সৃষ্টি অনেক করছে, যে কালকে যেন দুজন আবার রাস্তায় ধরেছে আমাকে ট্রেড করছে নাকি, মানে তোর উপরে বাধা, তোর উপরে কিন্তু আক্রমণ হতে পারে, আমি কেন কে কে বল, কে নাম নাম বললো না, তা বল কে কী বলছে, বলছে না দেখবে এখন কেউ আসেনি কেউ কিছু ট্রেড করেনি, আমি যে না বলছে না দেখবে আসবে,
মাংস কিনেছি লাইভ করা লাইভ করা অমুক তো অনেক দু তিন দিনও বলেছে আমি তার কথা ভুরুতে আমি সে যে আমি বলো তাকে যদি ভালো করে যদি আমাকে মেরে দেয় বলিস আমাকে মেরে দিতে তাও আমি 10 টাকা বিরিয়ানি খাই যাবো এবং আমি প্রত্যেকদিন আমি লাইভ করবো যদি কেউ তো যাই হোক কাকা নিজের দরিদ্র সীমার মধ্যে বসবাস করে অসহায় মানুষ হিসেবে তাকে এইভাবে কেউ ট্রিট করো না পারলে পরে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে যায় যাতে সে আরও মানুষকে যেটা প্রোভাইড করছে আমি 10 টাকায় যাই যে এটা লেখা আছে স্কুল স্টুডেন্টদের জন্য মাত্র 10 টাকা চিকেন বিরিয়ানি এইটা আমি যাতে 5 টাকা খাওয়াবো আমি যদি একটু মানে আমি এক জায়গায় বসে ব্যবসা করতে পারি এইটা আমি 5 টাকায় খাওয়াবো স্কুলের স্টুডেন্ট স্কুলে তো 5 টাকায় খাওয়াবো এবং সর্বসাধারণের জন্য একটা 20 টাকা লেখা আছে ওইটা আমি 10 টাকায় খাবো এবং চিকেনও বড় দেবো বড় আলু দেবো তখন শুধু একটাই রেট থাকবে 10 টাকা আর 20 টাকা এছাড়া 5 টাকায় স্টুডেন্টদের জন্য সর্বসাধারণের জন্য মাত্র 10 টাকায় রাখবো কোনো দামি বিরিয়ানি রাখবে না যেটা 100 টাকা বাজারে দেয় বড় বড় দোকান 100 টাকা 120 টাকা সেটা আমি মাত্র 10 টাকায় খাওয়াবো আমি এটাও চ্যালেঞ্জ করছি। আজকের ভিডিওটা বলতে পারো বেসিক্যালি একটা এক্সপোজ ভিডিও ছিল, কারণ এই 10 টাকায় যে চিকেন বিরিয়ানিটা দেওয়া হচ্ছে সেখানে চিকেন দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে এবং অল ডিটেলস নিয়ে অনেকের ডাউট ছিল, কোশ্চেন ছিল, সো সেটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমি দেখাবো 10 টাকায় যে বিরিয়ানিটা সেটা কতটা পরিমাণ দেওয়া হচ্ছে এবং কেমন খেতে অল ডিটেলস অ্যাবাউট রিভিউ আমি তোমাদের দেবো এবং বলবো সেটা কোথায় মানে কীভাবে তোমরা যাবে সেটা তো এখানেও বলা হয়েছে তবুও ওই ভিডিওতেও বলবো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ইয়ার কমেন্টস করো আর চ্যানেলটিতে নতুন হলে আবার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দেবে আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে, চলো ভাই টাটা।